কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ট্রেন। আজ রাত 9:30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। 535 কিলোমিটার পথ নির্বিঘ্নে আসতে পেরে যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দুপুরে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে, পথে চট্টগ্রামে যাত্রা বিরতি করে কক্সবাজার এক্সপ্রেস।